ফেসবুকে একটা স্ট্যাটাস দেখবেন আসে বা অনেকে কমেন্টে লিখেন, বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা। তা এই বক্তব্যগুলা যারা বোঝার মতন মানুষ গিলু আছে কম বেশি তারা বুঝতেছেন, আর যাদের মাথায় গিলু টিলু নাই তারা লাফাচ্ছে না, আরে ধুর এনে সেনে হালকা। তবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে শুরু করছি ভিডিওটা। গেল 2023 সালের অক্টোবর মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল, মানে একটা সংগঠনের, গণতান্ত্রিক ছাত্রশক্তি। 2024 আগস্টের 5 তারিখ তাদের এই সংগঠনটার মাত্র 10 মাস সময় সম্ভবত হয়েছিল, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 10 মাস। এই 10 মাসে 16 বছর যাবৎ ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলকে উপরে তুলে ফেলে দিয়েছে। আর এই টিমটা কারা জানেন? আজকের দিনে আপনারা যাদেরকে সমন্বয়ক দেখছেন তারা বিচ্ছিন্ন কেউ না, তারা প্রত্যেকেই সেই গণতান্ত্রিক ছাত্রশক্তির টিম মেম্বার। আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, নুসরাত তাবাসুম বলেন, বা এখনও যে আরও যারা আছেন তারা সবাই কিন্তু এই পার্টিটারই অংশবিশেষ। তাহলে দেখেন, মানে এটা কেমনে সম্ভব হলো, আর পৃথিবীর কোনো দেশে এই ইতিহাসটা আছে কি না জানি না, যে তারা একটা সংগঠন তৈরি করলো। তবে তারা দীর্ঘদিন অ্যানালাইসিস করেছে, বৈষম্য বিরোধী, এই যে নামটা এমনি এমনি আসে নাই। আমরা ভাবছি আন্দোলনের সময় এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়তো, কিন্তু এখন দেখা গেলো কি তারা অনেকদিন আগে থেকেই একটা টিমের সাথে কাজ করছেন। সো এই টিমটারে হালকা নেওয়ান। এবার আসেন, কেন বললাম যে সার্জিসের জন্য দুর্দিন আসতে পারে, কারণ আমাদের পলিটিক্সে অনেক ঘটনা ঘটে। এই মুহূর্তে বিএনপি এবং জামাতের যদি কাউকে আমলে নিতে হয় সেটা নেওয়া উচিত সার্জিসকে, হাসনাতকে। বৈষম্য বিরোধী ছাত্রনন্দনের এই দুই রত্ন, সার্জিস ব্যাকগ্রাউন্ডের ছাত্রলীগ, এটা মনে রাখেন ছাত্রলীগ মানে একটা এক্সট্রা কোয়ালিটি আছে, বুলেট টাইপের হয়, আর এই পোলারে দেখে মনে হয় এটা বুলেট। তবে এই বুলেট এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রধান পোস্ট হোল্ড করছে, তার যে বক্তব্য, তার যে ভাষা বা তাদের যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট মেসেজ, ডক্টর ইউনুস সাহেবের সরকার একটা লম্বা সময় থাকবে, আর এই সময়ের মধ্যে নতুন আরও একটা রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিনা তিনি কিন্তু বলছিলেন যে একটা নতুন শক্তির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, আর এইটাই হচ্ছে সেই শক্তি। ইতিমধ্যে তারা জাতীয় নাগরিক কমিটিও তৈরি করেছে। এখন এই সকল অ্যাক্টিভিটিসের পর তাদের যেটা প্রধান কাজ হচ্ছে, যেই শক্তিগুলো মাঠে আছে এগুলা যে পারফেক্ট না, যেমন তারা বলতেছে এক স্বৈরশাসকের হাত থেকে আরেক স্বৈরশাসকে দেব, এক চাঁদাবাজদের হাত থেকে আরেক চাঁদাবাজদের, আর আমাদের যে দলগুলো আছে জামাত ইসলাম ছাড়া বাকিরা কিন্তু চাঁদাবাজির ব্যস্তও হয়েছে, দেখাও যাচ্ছে, এগুলা মানুষ এগুলো দেখছে, ফেসবুকে রিয়েকশন হচ্ছে, এই জিনিসটাকেই কাজে লাগানোর জন্য চেষ্টা করছে, আর এই বিষয়গুলোকে ফোকাস আনার জন্য চেষ্টা করছে। দল আর মার্কা দেখার সময় শেষ, জনগণের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে কে? সার্জিস। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। বেসিক্যালি এইটাই তো হয় আন্তর্জাতিক দেশে রাজনীতিতে, উন্নত দেশে এইটাই হয়। আমাদের দেশে শেখ পরিবার হইতে হবে, জিয়া পরিবার হইতে হবে, জামাতের ভিতরে আবার দেখেন ভিন্ন, গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমিরে জামাতের কেউ না বলে তারা পরিচয় দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু আমাদের অন্য দলগুলোর ব্যাপারে ভাবা যায় বা জাতীয় পার্টির ব্যাপারে ভাবা যায়, এসাদের ভাই, এসাদের বউ কথা কইতে পারে না, 82 বছরের বুড়ি থুতু ভরে মুখ দিয়া হেও ভাই দলটারে হোল্ড কইরা এই জায়গাতে চালাইতে চায় টাকার জন্য, ক্ষমতার জন্য। তবে রাজনীতিতে নতুন বাতাস নিয়ে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লুটুথ বয় সার্জিস। 13 সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে যে নাগরিক মতবিনিময় সভা, সেই সভায় মন্তব্য করেন, সভাটার নাম কি? দুর্নীতি এবং চাঁদাবাজি, যেটা সারা বাংলাদেশে ব্যবসায়ী থেকে শুরু করে একজন ফুটপাথের সাধারণ পিঠা বিক্রি করে, যে ভাপা পিঠা আরও বিভিন্ন, এই মানুষগুলো এদের শিকার হয়, ফকির পর্যন্ত চাঁদা দিতে হয়, আর দুর্নীতির মধ্যে সরকার প্রশাসন সেক্টর কানেক্টেড হয়ে থাকে। তো সার্জিস বলছেন, হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আক্রো ধরার বা থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে সেই শকুনকে চিরে উপরে ফেলতে হবে। শব্দ প্রয়োগ বুঝছেন? যারা বোঝার তারা বুঝতেছেন। সার্জিস বলছেন যে আপনার সৃষ্টিকর্তা আমাদের দেশের এক পাশ দিতে, আচ্ছা ভারত সম্পর্কে এখানে সে কথা বলছে, অন্য জায়গায় বলবো, বলা হচ্ছে কোনো মানুষকে পোশাক বা দাড়ি টুপি দেখে জাজ করা যাবে না। এটা আমাদের মধ্যে আছে, ধর্মীয় একটা ফিলিংস আছে যে আমরা দাড়ি টুপি পোশাক দেখলে মনে করি একটু হুজুর, এটা আসলে ধর্ম থেকে অনুমতি। সার্জিস ওইটাই বলছে যে মানুষকে তার কাজ দেখে মূল্যায়ন করতে হবে। এতদিন বিএনপি নিয়ে কথা বললেও এখন কিন্তু জামাত নিয়েও সরাসরি কথা বলেছে।
কেউ অন্যায় করলে চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করলে তাকে সহ তার আশ্রয় প্রশ্রয়দাতাকে আইনের আওতায় এনে আপনার বিচার করতে হবে। ফেসিস শাসিনা যাওয়ার পরে অন্য গোষ্ঠী কতিপয় মানুষ যদি একই কাজ করে আমরাও তাদেরকে সমর্থন দেব না। এই ফেসিস্টকে কায়েম করতে চাইবে যারা, তারা আবার মামলা দিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। তো এখানে আপনি দেখেন এখানে অনেক কিছুই এই ছেলেটার মধ্যে যা বলছে, প্রত্যেকটা মানুষ যা শুনতে চায় বেসিক্যালি এই কথাগুলোই বলছে। মানে মোট কথা হচ্ছে বিএনপি এবং জামাতের জন্য সার্জিস একটা হেডেক হয়ে দাঁড়াবে আর কয়েকটা মাস পরে। তো যেই নমুনা এই প্লাজানে বেশি দিন বাঁচে কিনা, আবার অন্য কোনো দল বা অন্য কোনো পক্ষ ভারতের র হইতে পারে সামহাও এই ছেলেটা নিয়ে শেষ করে দেয়, তখন আরেকটা শক্তি এখানে রাজনৈতিক খেলার সুযোগ হয়ে যাবে অনেক কিছু। কিন্তু এই ছেলেটার জীবনের নিরাপত্তা নিয়ে আমি নিজেই শঙ্কিত আছি তার বক্তব্যের কারণে। কারণ সে যখন বক্তব্য দেয় আপনি দেখবেন ভারতের ছাড়িয়া কোনো কথা বলে না। বিএনপি জামাত, এই আজকে জামাত সহ ধরছে, তো সব দলের বিরুদ্ধে তার অবস্থান। আসলে বাংলাদেশের পক্ষে যার অবস্থান হবে, আমরা দলভিত্তিক যদিও সবাই বিভক্ত, কারণ দলের বাইরে রাজনীতি নাই ওই দেশে, কিন্তু আমরা যে বাংলাদেশ চাই আমাদের রাজনৈতিক দলগুলো আসলে কিন্তু সেটি উপহার দিতে পারে নাই। এই যে দেখেন সরকার পতনের পর অনেকগুলো মামলা হচ্ছে, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, তো সব মামলার সব অপরাধী কি আপনার ধরেন সঠিক? আমার এলাকায় একটা মামলাতে 358 জনরা আসামি করা হয়েছে, যেই মানুষটা বহু আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, 358 জনের মামলা দিয়ে দিছে এই মানুষটা রোড অ্যাক্সিডেন্টের মামলাটা। তাহলে আপনি কি বলবেন? তাহলে এই যে গত 16 বছর যেগুলো হয়েছে এগুলোরও নির্বাহী আদেশে খারিজ করে দেওয়া উচিত। তদন্ত কইরা যারা প্রকৃত আসামি, এখন তদন্ত যাদের হাতে তারাই তো দুর্নীতিতে মগ্ন হয়ে গেছিল বা অতীতেও ছিল। এখনও দেখেন বিভিন্ন থানায় আপনি ঢুকে দেখেন বিএনপির নেতাদের দেখলে ওসি সালাম দিয়ে ফেলে, কারণ তারা ভাবে স্যার আসলে স্যারের খেদমত। এই যে গোলামির মেন্টালিটি ঢুকে গেছে সব জায়গায়, পুলিশ প্রশাসন এলাকার মধ্যেও, দোকানে ভাটে ঘাটে, মানে এরকম দৃশ্যটা দেখতেছে। তো এটা তো আরেকটা বাংলাদেশ আনতে পারবে না, একটা টু আরেকটা। ওই যে চরমোনা একটা কথা বলছে, আওয়ামী লীগের পরে বিএনপি আসে, বিএনপির পরে ঘুষখোর কি বন্ধ হয়, ঘুষ খাওয়া বন্ধ হয় না, সাদাবাজি বন্ধ হয় না, জাস্ট চেহারাটা বদলায়, দলটা বদলায়, পোস্টারটা বদলায়, কারণ নীতিটা বদলাচ্ছে না। নীতিটা বদলাবে কে? কোনো রাজনৈতিক সরকারের নীতি বদলাবে না, প্রতিহিংসা পরায়ণতেই দেখাবে। তো সেই ক্ষেত্রে 53 বছরে এমন ঘটনা প্রথম ঘটেছে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে। আমরাও চাই যে যে দলই করি ভাই, আপনি একটা দল করেন আমি একটা দল করি, সমস্যা নাই তো, ভালো কাজ দিয়ে প্রতিযোগিতা করি, আমার দল ক্ষমতা থাকলে আপনারা দৌড়ামো, আবার আমি আমার দলের নিয়ে কথা কইতে গেলে আমি মামলার আসামি হয়ে যাবো, কারণ দ্বিমত পোষণের সুযোগ নেই। আপনি আপনার দল নিয়ে কথা কইতে গেলে আপনারে এলাকাগতভাবে নানান ঝামেলায় ফেলা হবে, এগুলোর তো অবসান দরকার। রাজনীতি হোক দেশের জন্য, রাজনীতি হোক মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য, প্রতিপক্ষকে দমন করে না। প্রতিপক্ষকে, আমারই তো ভাই, আমারই তো এলাকা, আমারই তো মানুষ। তবে সার্জিসের এরকম অ্যাক্টিভিটিজে যে কোনো সময় তারা নাই করে দিতে পারে একটা তৃতীয় পক্ষ, ছেলেটারে প্রোটেকশন দেওয়া দরকার।